আমরা দেখেছি দুটো ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন প্রকার কোরিলেশন, কোরিলেশন গুলো কেন দরকার এবং কিভাবে কোরিলেশন গুলো বের করতে হয়। তো আজকে আমরা দেখবো কোরিলেশন গুলো বের করবো আমরা একটা ডাটা সেট ব্যবহার করে। যে ডাটা সেটটা আমি দেখিয়েছিলাম আপনাদের প্র্যাকটিক্যাল সেশনে, সেই ডাটা সেটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। ডাটা সেটটার নাম আমি রেখেছি ডাটা কোরিলেশন। এবং আপনাদের সুবিধার জন্য আমি আর একটা ডাটা সেট দিয়ে দিয়েছি, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে সেগুলো অনুযায়ী অ্যানালাইসিস করতে পারবেন। তো শুরুতে আমাকে এখানে ডাটা সেটটা ইম্পোর্ট করে নিয়ে আমি ডাটা সেটটা দেখাই, তারপরে তাদের মধ্যে আমরা কোরিলেশনটা বের করার চেষ্টা করি। তো আমরা যেহেতু পান্ডাস করতেছি, তো আমরা পান্ডাসটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট পান্ডাস এট পিডি, আমি পান্ডাস ইম্পোর্ট করে নিয়ে আমি ডাটা সেটটা ইম্পোর্ট করে নেবো। আপনারা তো সবাই জানেন ডাটা সেট কিভাবে করতে হয়, পিডি ডট রিড সিএসভি, সিএসভি ফাইলে রিড করতে হয়। দেন আমি ফাইলটার নাম দিয়েছি ডাটা কোরিলেশন ডট আমার সিএসভি ফাইল। ওকে, তো ডাটা সেটটা আমরা অলরেডি ডিএফ এর মধ্যে নিয়ে নিয়েছি। আমরা যদি এটা একটু রান করি তাহলে দেখুন আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের এই ডাটা সেটটা, ওকে ডাটা সেটটা কিন্তু আমরা দেখতে পারছি। ওকে, দেখুন খেয়াল করে এই যে আমি যে ডাটা সেটটা একটু আগে দেখিয়েছি। তো ডাটা সেটটা সম্পর্কে আমরা একটু ধারণা নিতে চাই। তো ধারণা নেওয়ার জন্য আমি আপনাদের কি বলেছিলাম, ডিসক্রাইব ফাংশন। ডিসক্রাইব ফাংশনের সাহায্যে আমরা ডাটা সেটের বিভিন্ন ডিসক্রিপশন জানতে পারবো। কি জানতে পারবো, ডাটা সেটে 10টা বিষয় আছে, মিন হচ্ছে কত কার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন। ওকে, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেখাচ্ছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব কম, কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ডাটাগুলো পরস্পরের কাছাকাছি। হ্যাঁ, আর বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন কি, বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে ডাটাগুলো বিস্তৃত, আর কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ডাটাগুলো পরস্পরের কাছাকাছি। এটা কিন্তু ভালো ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে, ডাটাগুলো কাছাকাছি থাকে তাহলে ডিসিশন নেওয়ার জন্য সুবিধা হয়। ওকে, ডিসক্রাইব ফাংশনের সাহায্যে সেটা জানতে পারলাম। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ভেরিয়েন্স বের করতে পারেন, মিন বের করতে পারেন, মিডিয়ান বের করতে পারেন প্রয়োজন অনুসারে। সে ফাংশন গুলো অলরেডি আমি জানি আপনারা শিখে নিয়েছেন। এখন আমি একটু জাস্ট কোরিলেশন বের করার আগে একটু প্লটিং এর মাধ্যমে দেখার চেষ্টা করি যে এদের মধ্যে রিলেশনটা কেমন। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাভারেজ পালস আর ক্যালোরি বার্ন এই দুটোর মধ্যে একটু রিলেশন দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি অলরেডি প্র্যাকটিস করেছিলাম এই বিষয়টা, আমি কোডটা এখানে লিখে দিচ্ছি। কি বললাম, আমি ম্যাটপ্লটলিব নিলাম, নিয়ে আমি এক্স অক্ষ বরাবর দিব অ্যাভারেজ পালস, ওয়াই অক্ষ বরাবর দিব ক্যালোরি বার্ন। হ্যাঁ, এবং আমি কোন টাইপের প্লট বানাতে চাচ্ছি, আমি স্ক্যাটার প্লট বানাতে চাচ্ছি। এবং প্লটটা যদি আমি শো করি তাহলে দেখবেন যে এরকম টাইপের একটা প্লট পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমার অ্যাভারেজ পালস অর্থাৎ যত বাড়বে ক্যালোরি বার্নটা তত বাড়বে। তাহলে এদের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান, কেউ বলতে পারবেন? আমরা যদি আর একটা কাজ করি, আমরা এই যে একটু আগে বলেছিলাম আমি ওখানে যে আমার আওয়ারের সঙ্গে ক্যালোরি বার্নের কতটুকু সম্পর্ক, খেয়াল করে দেখেন আমি আওয়ার এবং ক্যালোরি বার্নের মধ্যে যদি আমি সম্পর্ক দেখাতে চাই, খেয়াল করে দেখবেন এখানে কোন প্রকার নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করেছে নাকি সবগুলো স্ক্যাটার হয়ে গেছে, স্ক্যাটার হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা বাড়ার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, ওটা কমার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে এই দুটো ভেরিয়েবল কিন্তু কোরিলেটেড নয়, আর কোরিলেটেড নয় এমন দুটো ভেরিয়েবলের মধ্যে রিগ্রেশন টাইপের অ্যানালাইসিস হয় না। অর্থাৎ একটার সঙ্গে একটা সম্পর্কই নেই, আমি তার অ্যানালাইসিস কি করবো, যে কোরিলেশনটা আমরা দেখে নিলাম এই দুটোর মধ্যে হয় কিনা। আচ্ছা, আমি কিছু ডাটা সেট ক্রিয়েট করে আপনাদের নেগেটিভ কোরিলেশনটা দেখাই, কারণ এখানে নেগেটিভ কোরিলেশন খুব কম আছে, তো আমি স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আমি এখানে রান করলাম এটা। আমি একটা প্রজেক্ট করছি একদম সিমিলার একটা প্রজেক্ট, যদি আপনি
পারমিশন আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারি ওকে, নেগেটিভ আমি করতে। তাহলে প্র্যাকটিক্যাল সেশনটা শেষ করে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো আমরা। হ্যাঁ আচ্ছা স্যার, ওকে, তো আমাদের এখানে এই দুটোর মধ্যে কি করেছি, আমি নিয়েছি এই যে 10, অর্থাৎ আমার হাউস ওয়ার্ক বিফোর ট্রেনিং, ট্রেনিং এর আগে 10 ঘন্টা হলে আমার 220, অর্থাৎ যত আমার সময় কমছে তত বাড়ছে, অর্থাৎ একটা কমার সঙ্গে আর একটা বাড়ে, তার মানে এদের মধ্যে রিলেশনশিপটা কিরকম হবে, নেগেটিভ কোরিলেশন হবে। দেখুন আমি যদি এটা দেখাই তাহলে দেখুন সময়ের সাপেক্ষে আমার যত আমি বেশি কাজ করছি বার্নের পরিমাণ তত কমে, যত কম কাজ করি বার্নের পরিমাণ তত বাড়ে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। ওকে, তো আশা করি দুটো ভেরিয়েবল প্লট করে নেগেটিভ বা পজিটিভ কোরিলেশন বা কোরিলেশন আছে কিনা সেটা আপনারা জানতে পারবেন। এখন আমি যে ডাটা ফ্রেমটা দিয়েছি সেই ডাটা ফ্রেমটার মধ্যে কোরিলেশন আছে কিনা সেটা আমি একটু দেখার চেষ্টা করবো। তো আমি একটা কোরিলেশন মেট্রিক্স বানাতে চাচ্ছি, তো আমি CM দিলাম, সিতে কোরিলেশন, এমতে মেট্রিক্স, আপনারা একটা নামও দিতে পারেন, নো প্রবলেম। আমি দিয়ে দিলাম একটা ভেরিয়েবল কোরিলেশন মেট্রিক্স। তো আমি কোরিলেশন মেট্রিক্সটা বানাতে চাচ্ছি, আমি রাউন্ডে দিতে চাচ্ছি, রাউন্ডে দিলে একটা রাউন্ড ফিগারের মানটা চলে আসবে। ওকে, তাহলে আমার ডাটা ফ্রেম যেটা DF আছে সেটাতে আমি কি বের করবো, কোরিলেশন বের করবো, CORR, এটা হচ্ছে কোরিলেশন ফাংশন। ওকে, এবং আমি কি চাচ্ছি, আমি টু ডাইমেনশনালি জিনিসটা দেখতে চাচ্ছি। ওকে, এটা যদি হয় এবং আমি যদি এই প্রিন্ট করে দেই আমার কোরিলেশন মেট্রিক্সটা, ওকে, আমি যদি রান করে দিই কোরিলেশন মেট্রিক্সটা, তাহলে দেখবেন এই যে আমি যে মেট্রিক্সটা আপনাকে দেখিয়েছিলাম এখানে জায়গা না আটার কারণে নিচে চলে এসেছে, তো ওখানে যেরকম টাইপের একটা ছিল থিওরিটিক্যাল সেকশনে, ঠিক এটা এখানে প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে যে কোনটার মধ্যে কতটুকু কোরিলেশন বিদ্যমান। হ্যাঁ, খেয়াল করে দেখেন। আচ্ছা, এই দুটো আমি দেখালাম, এইভাবে আমরা কোরিলেশন বের করছি। এই যে কোরিলেশনটা, এটা কিন্তু হচ্ছে আমাদের যে প্রথমটা পিয়ারসন আর কোরিলেশন। হ্যাঁ, তো আপনারা এই কোডটা এই ফাইলের মধ্যেই আপনারা কি করবেন, আপনারা যে বাকি দুটো কোরিলেশন আছে সেই দুটো কিন্তু দেখানোর চেষ্টা করবেন। আশা করি আপনারা পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা কিন্তু অলরেডি কি করলাম, আমরা অলরেডি কিন্তু দেখে ফেললাম যে দুটো ভেরিয়েবল বা এখানে সবগুলো ভেরিয়েবল তার কার সঙ্গে কতটা কোরিলেটেড। তো খেয়াল করে দেখবেন আমি কি বলেছিলাম, মাঝের এলিমেন্ট গুলো সবসময় ওয়ান হয়, যে ওয়ান 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 ওয়ান, তারপরে এই ইনিশিয়ালটাই যে ওয়ান এবং ফাইনালি ওয়ান হয়ে গেছে, অর্থাৎ এই যে ইয়েটা সেটা ওয়ান হয়েছে। আমরা বুঝতে পারছি না, এটা আমরা একটা হিট ম্যাপ বানাই। হ্যাঁ, হিট ম্যাপ বানার জন্য আপনারা অলরেডি অনেকেই ম্যাটপ্লটলিব শিখেছেন, সিবন শিখেছেন, আমি চেষ্টা করবো সিবন এর সাহায্যে কিভাবে এখানে হিট ম্যাপ বানানো হয়। আমি অলরেডি আগে বলেছিলাম যে ম্যাটপ্লটলিব এর পাশাপাশি আমি যখন পরের আলোচনা গুলো করবো তখন কিন্তু আমি সিবন এর কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখে দেবো, সরাসরি আমি সিবন দেখাবো না। হ্যাঁ, তো আমি এখানে ম্যাটপ্লটলিব ও ইম্পোর্ট করে নেই, কারণ দুটোর সমন্বয়ে বানাতে পারি আমি বা আলাদা ভাবে বানাতে পারি, সমস্যা নেই। ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট as plt import c1 as sns, আমরা কোরিলেশন দিতে পারি cor কোরিলেশন, আমরা কার কোরিলেশন বের করব, এই ডাটা ফ্রেম তার কোরিলেশন বের করব। ওকে, পরে কার মধ্যে রাখলাম, cor কোর এর মধ্যে রাখলাম, এটাকে আমি হিট ম্যাপে কনভার্ট করব cor টাকে। হ্যাঁ, তাহলে আমি যদি দেই এক্সিস কোরিলেশন সমান কি, আমি আমার এই যে যে আমি কিসের মাধ্যমে নিয়েছি, সিবনটা SNS এর মাধ্যমে নিয়েছি। হ্যাঁ, এখানে ইম্পোর্টে আই হবে বলে হয়ে গেছে, এটাতে আমি কি বানাবো, আমি হিট ম্যাপ বানাবো, আমি হিট ম্যাপ বানাবো। সো হিট ম্যাপে এর ভিতরে আমি অনেকগুলো ভেরিয়েবল দিতে পারবো, হিট ম্যাপটা কেমন হবে কেমন হবে না। হ্যাঁ, আমি হিট ম্যাপে কার কার হিট ম্যাপ বানাবো, এই যে আমার যে এই যে এর মধ্যে রেখেছি হিট ম্যাপ কোরিলেশন বের করে আমরা এর মধ্যে রেখেছি সেটার আমরা কোরিলেশন বের করব। কোরিলেশন বের করার পরে কি করব, আমাদের যে শুরু হবে কই থেকে, আমি ধরে দিলাম যে শুরু হবে আমার ওয়ান থেকে, এবং ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমামটা ধরে দিলাম আমি ওয়ান। ওকে, তাহলে সরি, মিনিমামটা ধরে দিলাম আমি -1, মানে স্ট্রংলি নেগেটিভ কোরিলেটেড আর আমি স্ট্রংলি পজিটিভ কোরিলেটেড, এটা মিনিমাম ম্যাক্সিমাম আমি হিট ম্যাপের মানটা দিয়ে দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ওই যে ফিগারটা হবে কালার সেটা -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ একটা স্ট্রংলি নেগেটিভ স্ট্রংলি পজিটিভ পর্যন্ত আমি দিয়ে দিলাম, এবং সেন্টার কত হবে, সেন্টারটা আমি দিয়ে দিলাম যে জিরো, আমার জিরোটাই হবে সেন্টারটা। হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, আরো কিছু আমাকে দিতে হবে, ম্যাপটা কোন টাইপের ম্যাপটা সেটা আমি দেব। তো আমরা যে কোরিলেশন ম্যাপটা আমরা দেখবো এখানে সি ম্যাপ, ওকে, সি ম্যাপ, এই কোরিলেশন ম্যাপটা হবে আমার এই যে আমার যে সিবন আছে সেই সিবনের প্লাটেলেট এর মধ্যে করবো। হ্যাঁ, সিবনের প্লাটেলেট নামে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে ডাইভার্জিং প্লাটনেট। ওকে, সাইজ কত দিব আমি, আমি 50/50 দিচ্ছি, এবং এন এর মান আমি দিলাম কত, 500, তাহলে আমার সুবিধা হবে পিক্সেলের সংখ্যা দিলে। ওকে, দেন আমি কি টাইপের বানাবো চাচ্ছি, আমি স্কোয়ার দিই,
স্কয়ার টাইপের ট্রু বানাই দিলাম। ওকে শেষ, আমার অলরেডি হিটম্যাপ বানানো হয়ে গেছে, এখন আমাকে এটা শো করতে হবে। সো আমি ম্যাটপ্লটলিপের সাহায্যে এটাকে শো করি। ওকে এখন যদি আমি রান করি তাহলে দেখুন, ওকে কোরিলেশন ম্যাটপ্লটলিপে আই হয়নি, আই, আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাটপ্লটলিপ, আচ্ছা আমার এই যে আইটা সমস্যা করতেছে, কিবোর্ড চেঞ্জ করা জরুরি হয়ে গেছে। ওকে এখন যদি আমি রান করি তাহলে দেখুন এটা সুন্দর হিটম্যাপ দেখানোর কথা। এখানে এরা কি করেছে, এই যে একই রকমের কালার এখানে চলে এসেছে, এর কারণটা কি, আমরা কি করেছিলাম, ওকে ঠিক আছে -1 থেকে +1 দিয়েছিলাম, ডাইভার্জিং প্লেটলেট দিয়েছি। হ্যাঁ এখন খেয়াল করে দেখবেন এই যে মাঝের গুলো একটু কি দেখা যাচ্ছে, ভালো করে জুম করে দেখেন, এগুলো কিন্তু ডিপ কালার চলে এসেছে। হ্যাঁ এগুলো অনেক ডিপ কালার চলে এসেছে, কালার চেঞ্জ আপনারা করে নিতে পারবেন। ওকে তাহলে আমি কালারটা চেঞ্জ করার ট্রাই করি, ওকে দেখি এবার ঠিক হয়ে গেছে, এই যে এখানে কিন্তু ভ্যালুর মধ্যে চলে আসবে আমরা কত কালার দিতে চাই। ঠিক আছে এবার এখান থেকে যে কালার চেঞ্জ হয়ে গেছে, এখন দেখেন তো এগুলো স্ট্রংলি না, যে 1 পজিটিভলি স্ট্রং, এবং মাঝেরটা দেখবেন এই যে এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে পাশেরটার থেকে। এবং এদের মধ্যে আপনারা যদি কোরিলেশনটা দেখেন তাহলে দেখবেন যে এত ভালো টাইপের কোরিলেশন এদের মধ্যে চলে এসেছে, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু যদি রিসার্চ পেপারে আমাদের এইটা কিন্তু আমার এই ইমেজটা কিন্তু দিতে হবে। হ্যাঁ এই ইমেজটা আমাকে শো করতে হবে, এবং এটা বর্ণনা লিখতে হবে যে 1 হলে আমার হাইলি পজিটিভ হয়, -1 হলে এই দিকের কালারটা আমাকে দেখাবে। এরকম টাইপের আমরা ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন বের করে নিতে পারি, এবং কোরিলেশনের উপর ভিত্তি করে আমরা ডাটা অ্যানালাইসিসে আমরা ব্যবহার করতে পারি যে কোরিলেশন গুলো কিভাবে আমাদের কাজে লাগবে। তো আশা করি কোডের মাধ্যমে আমরা কোরিলেশন করতে পারবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এই লেকচারে যে আমি বাকি যে দুটো আপনাদের কোরিলেশনের বের করার যে পদ্ধতি বলেছিলাম সে দুটো সম্পর্কে বিস্তারিত জানবেন, থিওরিটিক্যাল গুলো আপনারা লেকচার নোট হিসেবে সাবমিট করবেন, প্র্যাকটিক্যাল গুলো এই ডাটা সেটের উপর দিবেন। এবং আর একটা ডাটা সেট আছে আমার লেকচার 4.5 ডাটা সেট নামে, সেটা আমি গিটহাবে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা গিটহাবে যে আমার ফোল্ডারটা সে ফোল্ডার থেকে পেয়ে যাবেন, যে tinyurl.com/python-for-research-assignment সে থেকে পেয়ে যাবেন। তো আশা করি সবগুলো সলিউশন শেষে, আপনারা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরের লেকচারে, ধন্যবাদ সবাইকে।